إن الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً" واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل وباجتناب جميع المعاصي والاثام نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المخلصين المؤمن المؤمنين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أيها المسلمون جاتو خراب كون ما نشير তার মধ্যে একটা অন্যতম খারাপ গুণ হচ্ছে যাকে কোরআন এবং সন্ন্যার ভাষায় বলা হয় আল কেবর ওয়াকাবর ওয়াল কেবরিয়া বাংলাতে খুব সহজ ভাষায় আমরা বলি অহংকার ব্যক্তি যখন নিজের মর্যাদা ছাড়া আর কারো মর্যাদা দেখতে পায় না চোখে কিংবা সমাজের চারদিকে চোখ বলিয়ে সে নিজেকেই শুধু সবার উপরে দেখতে পায় এবং অন্যদের ভালো কোনো গুণ সে আবিষ্কার করতে পারে না সব কিছুতেই নিজেকে সে ঊর্ধ্বে স্থান দেয় এ হচ্ছে সেই আলকেবর তিনটা শব্দ রয়েছে এখানে আলকেবর ও চাকব্যর আমরা তিনটা শব্দের ছোট্ট বিশ্লেষণ করে আরও যে সকল শব্দ আল্লা সুহানা আলা ব্যবহার করেছেন একই অর্থে অথবা সাল্লাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের এই আলোচনায় ইসলাম কিবির সম্পর্কে আসলে কি সতর্ক বাণী উচ্চারণ করেছে কিভাবে আমাদেরকে সতর্ক করে চাল কোরআন এবং আসন্নার মাধ্যমে এবং এই কিবিরের কারণে কি পরিণতি আমাদেরকে ভোগ করতে হতে পারে সেটা আমরা এখানে আলোচনা করব পাশাপাশি এই অন্তরের এই ব্যাধির কি উপশম হতে পারে এর এলাজ কি হতে পারে ট্রিটমেন্ট কি হতে পারে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ কেবের হচ্ছে মানুষ নিজেকে বড় করে দেখা বড় করা বড় রূপে উপস্থাপন করা এবং তার নিজের যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরা এবং অন্যদের গুণাবলী অন্যদের অবস্থান অন্যদের মর্যাদাকে খাটো করা সেটাকে ছোট করে দেখা সেটা কথার মাধ্যমে হোক ইশারার মাধ্যমে হোক অথবা আচরণের মাধ্যমে হোক এটা বিনয়ের একদম বিপরীত অবস্থান অহংকার আত্মম্ভরিতা ইত্যাদি আরেকটি শব্দ ত্যাকাব্বর ত্যাকাব্যর এর অর্থ হলো আইয়ার আল ইনসান ওনাফ সাহু আকবর মেনগাই মানুষ তার নিজেকে অন্যের চাইতে বড় করে দেখা নিজেকে অন্যের চাইতে বড় করে দেখা এবং অন্যের চাইতে মর্যাদাবান বা ক্ষমতাবান ইত্যাদি নানা দিক থেকে দেখা যে কোনো কারণেই মানুষ নিজেকে কিন্তু যখন বড় মনে করে তখন আচরণে সেটা প্রকাশ পায় যদি সে মনে করে তার জ্ঞান বেশি অন্যদেরকে সে মনে করে অনেক বোকা অনেক কিছু বুঝে না নিজেকে সে যদি অনেক পদমর্যাদা সম্পন্ন এবং সম্পদের অধিকারী মনে করে অন্যদেরকে সে গরিব গোরাবা মনে করে নিজেকে যখন সে অনেক ক্ষমতাশীল মনে করে অন্যদেরকে সে সে ক্ষমতার দম্ভে হেয় করে অপমান করে এবং নানাভাবে তাচ্ছিল্য করে এটাই হচ্ছে ত্যাকাব্যুরের একটা প্রকাশ আর আরেকটা শব্দ আছে সেটা হলো আলকেব্রিয়া কেবরিয়া মানি অহংকার কিন্তু কেব্রিয়া এটা আল্লাহর একটা সিফা অতএব কেবরিয়া আল্লাহর ক্ষেত্রে হলো মাথা প্রশংসা আর মানুষের ক্ষেত্রে এটা হলো হলো দেমিম অত্যন্ত নিকৃষ্ট একটা গুণ একটা বদগুণ যেটাকে আমরা বলি আল্লাহ সুবাহানা তিনি আল কোরআনের মধ্যে তার সেফাহ এবং তিনি যে মুতাকাববির সেটা কিন্তু তুলে ধরেছেন সূরা আল হাসরের শেষ তিন মনে হয় আপনাদের অনেকই মুখস্থ আছে আল্লাহ সুবহান সেখানে বলছেন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আलिमুল গায়ব ওয়া الشহাদাত হু আর রহমানুর রহিম হু আল্লাহু ইলাহা ইল্লা হু ওয়াল মালিকুল কুদ্দুস মালিকুল আল মালিকুল কুদ্দুসুসালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন এখানে আল্লাহর অনেকগুলো সিফাত তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটা হলো আল মুতাকাব্বির অর্থাৎ যিনি সকল অহংকার গৌরব ফখরের মালিক মানুষের মধ্যে তাকাব্বুর থাকলে সে যেটা যেভাবে বহিঃপ্রকাশ করে আল্লাহ কিন্তু সেটা করেন না অতএব আল্লাহকে দাম্ভিক অহংকারী এই অর্থে অনুবাদ করাটা উচিত হবে না আল মোতাকাব্যের মানে দাম্ভিক অহংকারী নয় বরং সকল দম্ভ সকল অহংকার সকল ফখরের মালিক হচ্ছেন কে আল্লাহ সব না তা আলা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিশুদ্ধ হাদিসে এসেছে তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম কাল আজ্জা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এটা হাদিসে কুদ্সি কারণ তিনি হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহর কথাকে নিজের ভাষায় ব্যক্ত করেন তিনি বলেন যে আল্লাহ আজ্জাওয়াজ্লা বলেছেন কি আল কিবরিয়া উর ইদা মারি কিবরিয়া অহংকার এ হচ্ছে আমার চাদর আহ সম্মান হচ্ছে আমার ইজার বাংলা ইজারকে বলি আমরা লঙ্গি যেটা আমরা নিচের অংশে পরিধান করি সৃষ্টির মধ্য থেকে যারা এ দুটোর কোনো একটা জায়গায় আমার সাথে সংঘর্ষে লিপ্ত হয় আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব হাদিসটি ইমাম আহমেদ ইমাম আবু দাউদ ইবনু মাজা এবং ইবনু হিব্বান সহি সানে বর্ণনা করেছে আপনি যখন কোনো মানুষকে দেখবেন সে দম্ভ করছে সে অহংকারী সে ইগো নামক একটা রোগে ভুগছে তখন খুব সহজেই জেনে নেবেন যে তার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য তার স্বভাব তার ফিতরাত তার সৃষ্টিগত কোনো তত্ত্বের সাথেই মেলে না কারণ মানুষ আল্লাহ সোভাতার সেই সৃষ্টি যাকে তিনি অনেক দুর্বল করে দিয়েছেন অনেক দুর্বল মানুষ অনেক দুর্বল মৃত্যুর মুখোমুখি হয়ে সে সেখান থেকে ফিরে আসার কোনো ক্ষমতা রাখে না এবং পৃথিবীর যত বড় প্রভাবশালী ক্ষমতাশালী রাজা বাদশাহ যাই হোক না কেন সেও কিন্তু এই মহাসত্য থেকে কখনো নিজেকে রক্ষা করতে পারে না ফেরাউন কি পেরেছিল সেই সাগরের পানিতে যখন তার শলীর সমাধি হলো তখন সে কিন্তু আল্লাহর পাকড়াও থেকে নিজেকে উদ্ধার করতে পারেনি তাতে বোঝা গেল যে নিজেকে অনরব্য কুমল আলা বলেছিল সে কত অসহায় সে কত দুর্বল সে কথাটা কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেও দিয়েছেন সার আঠাশ নম্বর আয়াতে ওয়া খুলে কাল এনস্যান ও দা ইফা ওয়া দায়ীফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষ তো কোরআন পড়ে না এই তত্ত্বগুলো এবং এই তথ্যগুলো কোনোটাই সে জানে না ফলে সে এমন কোনো কাজ করে বসে এমন গুণে সে গুণান্বিত হয় যেটা তার সৃষ্টি তত্ত্বের সাথে তার ফিতরাতের সাথে মোটেই যায় না আচ্ছা এই যে কিব্রিয়ার কথা আমরা বললাম অহংকার দম্ভ এর বিপদটা কোথায় ঝুঁকিটা কোথায় এটা আমাদের জীবনকে কিভাবে একটা কঠিন পরিস্থিতির দিকে টেনে নিয়ে যায় আসুন আমরা সেটা নিয়ে একটু আলাপ করি প্রথম ঝুঁকিটা হলো প্রথম বিপদটা হলো এটা ক্যাবিরাতু মিনাল ক্যাবায়ের ক্যাবিরাতুন মিনাল ক্যাবায়ের এটা কবিরা গুনার মধ্যে একটা বড় ধরনের কবিরা গুণা এই বিষয়টি আমরা উপলব্ধি করি জাল্লা সুবাহান ওয়াতা ইবলিসের সমালোচনা করেছেন কারণ সে কিবির করেছিল এবং এই সৃষ্টির মধ্যে কারণ মানুষের আগেই তো তাকে সৃষ্টি করা হয়েছে তাই না যখন আল্লাহ তালা আদম আলা সাল্লামকে সৃষ্টি করেন তখন অলরেডি ইবলিস কিন্তু ছিল এবং সে জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল যদিও তার অবস্থান ছিল ফিল্মালা এল আলা ফেরেশ তাদের সাথে কিন্তু সে ছিল ক্যানামিন আল জিনে ফাফাসা আমরা অব্বি আল কোরআন আলাহতালা বলছেন সে তার রবের নির্দেশ অমান্য করেছিল অতএব সর্বপ্রথম সেই এই জমিনে কিবীর করেছিল আল্লাসমানতা আলাহ কোরআনের সুরাল বাকরার মধ্যে বলছেন ওয়া কুলনা লিল মেলা জুদু লে অ্যা দ্যা ম্যা ফেসা জ্যাদু ইল লা ইভলিস অ্যা মিনাল ক্যাফে যখন আমরা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন তারা সকলেই সিজদা করেছেন শুধু এই ব্লিস ছাড়া সে অস্বীকার করল এবং কিবির করল অহংকার করল এবং এই অহংকারের কারণে সে কাফের হয়ে গেল সুতরাং কিবির হচ্ছে সেই গুণ যে গুণটার উদ্বোধন করেছিল কে এ ব্লেস এটা মনে রাখতে হবে দ্বিতীয় যে ঝুঁকিটা যে বিপদটা আমাদের উপর আরোপিত হতে পারে যদি আমরা কিবিরের মধ্যে সম্পৃক্ত হই সেটা হচ্ছে আল হালাক ধ্বংস হয়ে যাওয়া অধপতিত হয়ে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া কারণ আল কোরআনকে যদি চষে বেড়ান পড়েন মনোযোগ দিয়ে সেখান থেকে আপনি ঘটনা প্রবাহ দেখবেন যে অতীত জাতিগুলোর মধ্যে সবগুলোই ধ্বংসের পরিণতিতে পৌঁছে এই কিবিরের কারণে এবং সেটা আল্লাহ সুবাহান ও তালা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন জাতির হালাকের ঘটনা বর্ণনা করার সময় তিনি বারবার সেটা আমাদের সামনে তুলে ধরেছেন যাতে মুসলিম ওম্মা শিক্ষা নিতে পারে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন সুরাল আনকাবুতের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াতে ও আয়াদা وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان اعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا فاستكبروا في الارض وما كانوا سابقين فكلا اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون. الله سبحانه وتعالى داكن جادر كوتا ولك ورسن عاد جادر كوتا ثمود جادر كوتا ابن جير قارون فرعون هامان এদের কথা তিনি উল্লেখ করলেন এবং তাদের সকলের ব্যাপারে তিনি বললেন ফাসত্যাকবারু বারু ফিল আর্থ জমিনে তারা অহংকার এবং দম্ভের সাথে তারা চলাফেরা করছিল তাদের দম্ভের ইতিহাস তো আপনারা জানেন তারা আনয়ন করেনি তারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেনি তাদের কেউ কেউ নিজেকে নিজেকে রব হিসাবে এবং ইলা হিসাবে মানুষের উপর চাপিয়ে দিয়েছিল যে আমাকে রব মানতে হবে আনা রব্য আলা এবং তাদের আরও অনেক ইতিহাস সেই ইতিহাসের মধ্যে আমরা দেখি সেখানে শুধুই গোড়ামি শুধুই অনাচার অত্যাচার সত্যকে অস্বীকার করা এবং এর সব কিছুর মূল কারণটা ছিল ইস্তেকবার মূল কারণটা ছিল এসতেকবার অহংকার ইতিহাস কিন্তু তার নিজেকে রিপিট করে একটা রেহু ইয়ীদ সেই প্রভাবশালী ক্ষমতাশালী লোকদের মধ্যে যে দম্ভ কাজ করেছিল আজকের পৃথিবীতেও দেখেন যারা চালাচ্ছেন যারা শাসন করছেন যারা শাসক গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য একইভাবে তারা ইতিহাসকে রিপিট করছে এবং সত্য থেকে ফিরে থাকার মূল কারণই হচ্ছে দম্ভ ক্ষমতা প্রভাব আল্লাহর কোনো প্রয়োজন নেই সাল্লামের কোনো প্রয়োজন নেই আল কোরআন এবং আসন্নার কোনো প্রয়োজন নেই তাছাড়া তো পৃথিবী ভালোই চলছে তাই না এটা মানুষ মনে করে কিন্তু আসলে কি ভালো চলছে এখানে আল্লাহ সুমান্ত আল্লাহ বললেন দেখেন ধরাটা তো শেষেই দেন আল্লাহ নাকি শুরুতে দেন নাকি শেষে দেন বলেন শুরুতে দিলে তো কিছুই প্রমাণিত হলো না যে এই লোকেরা যে অপরাধগুলো করলো তারা কি আসলে আদৌ অহংকার করার মতো ছিল তারা কি আসলে আদৌ পাপ করতো যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো সুতরাং সবসময় শাস্তিটা অপরাধের পরেই হয়ে থাকে আল্লাহ বললেন ফাঁকুল্লান আহাদনা বেদাম্বী এদের প্রত্যেককে তাদের পাপের কারণে আমরা পাকড়াও করলাম ফাকুল্লান আখাদনা বেদাম্বি তারপরে তাদের পাপটা কী ছিল এবং তাদেরকে তাদের পরিণতিটা কী হলো সেটা এখানে বললেন হমিন মান আর আলাহি হাসেবা তাদের কারো কারো উপর আমরা ঝড়ো হাওয়া প্রেরণ করলাম আল্লাহ বললেন অমিন হা কাদে তাদের কারো কারো উপর প্রচণ্ড নিনাদ ভয়ঙ্কর আওয়াজ ভূকম্পন এই ধরনের কিছু তাদেরকে আমরা প্রেরণ করলাম বা তাদেরকে পাকড়াও করলো অমিন হুম্মান খাসেফনা ভিল আর্থ তাদের কাউকে আমরা জমিন উলটিয়ে জমিনের নিচে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলাম অমিন হম্মান আগ আরাক না এবং তাদের কাউকে আমরা নিমজ্জিত করলাম এই নিমজ্জন হতে পারে বন্যার মাধ্যমে এই এই নিমজ্জন হতে পারে ফেরাউনেরকে যেভাবে আল্লাহ তালা নিমজ্জিত করলেন সেভাবে ওমা কান আল্লাহ মাহম আল্লাহ তাদের উপর জুলুমকারী নন আল্লাহ তাদের উপর জুলুম করতে চাননি এটা ছিল তাদের শাস্তি কোনো অপরাধের দায়ে যদি কাউকে শাস্তি দেওয়া হয় প্রপারলি যথার্থভাবে ন্যায়সঙ্গতভাবে সেটা কি জোলম তাহলে বিচারকরা কি শাস্তি দিতে পারতেন এটা জুলুম নয় কিন্তু তাহলে তাদের উপর এই কাণ্ডটা কারা ঘটেছিল এই শাস্তিগুলো কীভাবে আরোপিত হয়েছিল সেটা আল্লাহতালা বললেন ওল্যাক ইন ক্যান ওনফুজাহ বরং তারাই নিজেদের উপর নিজেরা জুলুম করেছে যে লোকটা হত্যা করলো কোনো হত্যাকাণ্ড চালু করলো সে নিজের উপর জুলুম করেছে অন্যকে হত্যা করে সে আসলে নিজেকে এই ঝুঁকির মধ্যে ফেলেছে যে কারো উপর চড়াও হলো কারো সম্পদ চিন্তাই করলো কারো উপর অসঙ্গত আচরণ করলো কাউকে গালি দিল কারো মান ইজ্জাতের উপর আঘাত করলো এসব কিছুই আসলে মূলত যেহেতু তার উপর আবার ফিরে আসবে অতএব সেই নিজের উপর নিজে জোলম করলো এভাবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে আমাদেরকে তিনি রিমাইন্ডার দিয়েছেন এটা বলল দ্বিতীয় বিষয় তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে যারা কিবিরের মধ্যে সম্পৃক্ত হবেন অহংকার করবেন দম্ভ করবেন তাদের আরেকটা পরিণতি হচ্ছে আল আনিল হক আল এরাদু আনিল হক এরা হককে কবুল করার কোনো যোগ্যতাই রাখেন না এদের কাছে যখন হক সত্যকে পেশ করা হয় তখন তাদের মধ্যে একটা আত্মধরিতা তৈরি হয় তারা বলেন এ কী বলছেন আমি বলছি একটা আপনি বলছেন আরেকটা যেটা আমরা রাসুলসাল্লা সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন তখন প্রভাবশালী লোকদের রিয়াকশানটা দেখেন এবং তখন প্রভাবশালী লোকেরা ছিল মোর রিয়াক্টিভ আর সাধারণ মানুষগুলো তারাই সত্যকে গ্রহণ করেছে বলেন তো সাধারণ মানুষ সত্যকে কেন গ্রহণ করেছে এ থেকে কি আমরা এই কনসিকুয়েন্স যদি আনি সেটা কি ভুল হবে না যে সাদা ইসলাম তো সাধারণ মানুষের জন্য গরিব গোরাবাদের ধর্ম আসলে ব্যাপারটা তা না কারণ সাধারণ মানুষগুলোর মধ্যে কোনো আত্মভরিতা ছিল না তারা একটা সিম্পল লাইফ লিড করেছে এবং আজকের সমাজের মধ্যেও সাধারণ মানুষের মধ্যেই দেখবেন তারাই বেশি চরিত্রবান এবং আমাদের কোনো কোনো শায়েখ এবং স্কলাররা বলেন যে এই সাধারণ মানুষগুলোই বিশুদ্ধতার দিক থেকে অন্য যে কোনো শ্রেণী এমনকি অনেক স্কলার শ্রেণীর চাইতে উত্তম কারণ স্কলারদের মধ্যে গবেষণা করতে করতে তারা বক্রতার মধ্যে চলে যায় ইসলামের ইতিহাসে হাজার হাজার উদাহরণ আছে অতি মাত্রায় আপনি জ্ঞান অন্বেষণ করতে করতে ট্র্যাক থেকে যদি হারিয়ে যান তাহলে আপনার আকিদাও কিন্তু অশুদ্ধ হয়ে যাবে এটা আমরা ইসলামের ইতিহাসে দেখি দেখি না দেখি কিন্তু সাধারণ মানুষগুলো এত সহজে তারা বিপথে যায় না তারা বিপথে যায় যদি তাদের মানে তাদের তারা যাদেরকে অনুসরণ করে তারা যদি তাদেরকে মিসলিড করেন তারা যদি তাদেরকে ভুল কনসেপশনটা দেন সাধারণভাবে কোরআন সন্ন্যাস সঠিক নলেজটা যদি একটা জেনারেশনকে দেয়া যায় তারা কিন্তু মিসলিডেড হয় না তারা ভুলের মধ্যে যায় না আমাদের হয়তো অনেক মুসলিম সোসাইটিতে এখন এটা একটা তিক্ত সত্য যে আমরা কোরআন সোনার সলিড নলেজটা শেয়ার করতে পারছি না আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমে কিংবা আমাদের স্কলারদের আমাদের দোয়াতদের কথার মাধ্যমে এবং এটার অনেকগুলো কারণ আছে হয়তো কোনো এক আলোচনায় আমরা সেটা আলোকপাত করেছি আরও আলোকপাত করব। এবং তার মধ্যে যেমন বিভিন্ন গ্রুপ হয়ে যাওয়া নানা রকম আকিদার ফেরকায় বন্দি হয়ে যাওয়া এবং আমাদের মুসলিম সোসাইটিগুলোর প্রভাবশালী মানুষেরা ইউরোপ আমেরিকার মতাদর্শে তারা বিশ্বাসী হয়ে যাওয়া এই সমস্ত কারণেই আসলে মূলত আমাদের মধ্যে ইসলামের মূল ফোকাসটা এখন আর নাই মূল ফোকাস থেকে আমরা সরে গিয়েছি এবং এক একজনে ইসলামকে এক একভাবে দেখছেন ফলে ইসলামের এই জ্ঞানের কারণে আমরা যে প্রোডাক্টে পরিণত হতে পারতাম অথবা আমরা যে মানুষে পরিণত হতে পারতাম যেরকম মানুষে তৈরি হয়েছিলেন রাসুল একরাম রাসুসাল্লাহ তার তার্বিয়ত পেয়ে সলিড তার্বিয়তটা পেয়ে সেই তার্বিয়তটাই তো এখন আর নাই না পারিবারিক বলয় না মাদ্রাসাগুলোতে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে না জেনারেল ইনস্টিটিউশন আছে এই জন্য আমাদের যারা আসলে এদেশের ভালো চান কল্যাণ চান বা মুসলিম সোসাইটির সুন্দর তার্বিয়ত চান তাদেরকে এই জায়গাটা রিভাইজ করতে হবে এবং কোন জায়গাটা কোরআন এবং সন্ন্যার সাথে সংঘর্ষ আছে সেই জায়গাটা কারেকশন করে যদি আমরা কাজ করি তাহলে আশা করা যায় যে আমাদের এই জাতি আবারও আলোকিত হবে বিকশিত হবে আল্লাহ সুহান তালা এখানে উল্লেখ করে দিয়েছেন আয়াতের মধ্যে এই আয়াতটা হলো সূরা আল আরাফের একশো ছেচল্লিশ নম্বর আয়াত তিনি উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে তাকাব্বুর এবং অহংকারের কারণে মানুষ আল্লাহর নিদর্শন থেকে দূরে সরে যায় বলেছেন আন সা আশরিফন আয়াতিয়াল্লা ফিল ইয়াত আর হাক বলেছেন আমি আমার আয়াত থেকে সেই সব লোকদেরকে ফিরিয়ে দেব। সরিয়ে দেব যারা জমিনের মধ্যে অহংকার এবং দম্ভ ভরে চলাফেরা করে অন্যায়ভাবে তাকাব্বর তো অন্যায়ভাবেই হয় ন্যায়সঙ্গতভাবে কোনো তাকাব্বর হয় না এরপর তিনি বলেছেন ওয়া বিহা যেটা বললাম আনিল হক হক থেকে তারা দূরে সরে যায় সত্য থেকে দূরে সরে যায় আল্লাহর পথ থেকে দূরে সরে যায় কারণে বলেছেন এরা যারা জমিনে অন্যায়ভাবে তাকাব্বুর করে চলে আল্লাহ বলছেন আমার আয়াত থেকে তাদেরকে আমি সরিয়ে দেব যদি তারা সকল আয়াতও দেখে অর্থাৎ আল্লাহ তালার সকল নিদর্শনও যদি তারা দেখে লাইক মেনো বিহা তারা তার প্রতি ইমান আনয়ন করবে না ও ইয়ারাউসাবিল আর রুশি লাইয়া খেদু আর যদি তারা সত্যের এবং সততার পথ দিশার পথটা তারা পেয়ে যায় দেখে তারা সেটাকে সঠিক পথ হিসাবে গ্রহণ করবে না ও ইয়ারাউসাবিল আল গাইয়ে ইয়া খেদু সাবিলা আর ভ্রষ্ট এবং বিচ্যুতির পথ যদি তারা দেখে তারা সেটাকেই পথ হিসাবে গ্রহণ করবে দায়ালিকা আয়া ক্যাদ্দা ও ক্যান ও আনহা গাফিলিন এটা এই জন্যে যে তারা আমার নিদর্শনগুলোকে আয়াতগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা ছিল গাফেল এ আয়াতগুলো থেকে তারা ছিল গাফেল এ আয়াতগুলো নিয়ে তারা কোনো তাদব্বুর করেনি এ আয়াতগুলো নিয়ে তারা কোনো পড়াশোনা করেনি এবং এই আয়াতগুলো নিয়ে তাদের কোনো লেকচারও শোনা হয়নি তাহলে যে জাতি কোন মাধ্যমেই আল্লাহর আয়াতের কাছে পৌঁছতে পারল না সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে পারল না তাহলে তারা সঠিক পথ কখনোই পাবে না সেটি আল্লাহতালা এখানে তুলে ধরেছেন সোরাতুল জাসিয়ার সাত এবং আট নম্বর এতে আল্লাহতাল বলছেন ওয়াই ওয়াই লুল্লি কুল্লি এফ এক ইন এতিম আয়া তিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসির মুস্তিক বেরান আল্লাম ইয়েস্মা আহা ফাবেশ শিরহুবে আদা বিন বলছে ধ্বংস প্রত্যেক রটনাকারী পাপিষ্ঠের ধ্বংস হোক কে বলছেন আল্লাহ সামানতাল্লাহ বলছেন তার বৈশিষ্ট্য তিনি তুলে ধরছেন সে আল্লাহর আয়াতগুলো শুনে আল্লাহর আয়াতগুলো সে শুনে যে আয়াতগুলো তার কাছে তেলাওয়াত করা হয় তারপরে সে দাম্ভিক হয়ে যায় আত্মধরী হয়ে যায় তার ভেতরে অন্যরকম একটা উপলব্ধি রিয়্যাক্টিভ হয়ে যায় আল্লা মিয়াসমা আহা মনে হয় যেন কোনো দিন এ আয়াতগুলো সে শোনেনি এটা সরাসরি আল্লাহর কথা আল্লাহ বলছেন ফাবাশিরহু শেরহু বে আলীম তাকে কঠিন আজাবের সুসংবাদ দাও দেখেন কিছু লোক কেন তারা আত্মমভরী হয় কেন আল্লাহর আয়াত শোনার পরেও তারা নেগেটিভলি রিয়্যাক্ট করে সেটা আল্লাহ তালে এখানে তুলে ধরেছেন এবং পরিশেষে বলেছেন যে এদের শোনা না শোনা সমান অতএব তাদেরকে কঠিন আজাবের সে সংবাদ দাও তিনটা আমরা বললাম না চতুর্থটা হলো যে কেব্রিয়া এটা একটা রোগ এটা একটা ব্যাধি অন্তরের অনেকগুলো ব্যাধি আছে এটা অন্তরের ব্যাধি আসলে কারণ কেব্রিয়াটা ক্রিয়েট হয় সৃষ্টি হয় আমাদের মন থেকে মনের ফিজিক্যাল কিছু বা যেটা যদি আমরা হার্ট বলি হার্টের ফিজিক্যাল কিছু ডিজিজও আছে তাই না যেটাকে আমরা হার্ট ডিজিজ বলি আবার এটার কিছু মেটাফিজিক্যাল ডিজিজও আছে যেটা হয়তো ফিজিক্যালি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো না আমাদের ডাক্তাররা পারবেন না কিন্তু এটা কে পারেন তা আল্লাহ পারেন আল্লাহ সেই ডিজিজগুলো বলে দিয়েছেন ডাক্তাররা যে যেই ডিজিজগুলো বলেছে সেটা হলো ফিজিক্যাল হার্ট ডিজিজ আর মেটাফিজিক্যাল হার্ট ডিজিজগুলোর সম্পর্কে কে কথা বলেছেন আল্লাহ সুহানা হওয়া তা তার মধ্যে একটা হলো কেবের এই কিবরের আরেকটা পরিণতি হলো কি এটা মানুষকে অপমানের দিকে নিয়ে যায় সামাজিকভাবে তাকে তার অবস্থান থেকে আরও নিচে নামিয়ে দেয় যত প্রভাবশালী হোক না কেন দেখবেন যে প্রভাবশালী লোকগুলো তার কাছের মানুষদের কাছে প্রিয় না তাই না এটা একটা মহাসত্য বিষয় কারণ কাছের মানুষগুলো দেখে যে সে অহংকারী সে কাউকেই করে না কাউকে রেসপেক্ট করে না তখন তার এই এই লোকের প্রতি একটা ঘৃণা একটা বিদ্বেষ তৈরি হয় তাহলে এই যে ঘৃণা বিদ্বেষ মনের দিক থেকে সে অধোপতিত হলো আর সামাজিকভাবে অধোপতিত হতে দেখা যায় যখন যে লোকগুলোকে আপনি অপমান করলেন যাদেরকে ছোট করলেন তারা কখনো আপনার উপর ক্ষমতাবান হয় তখন কি হবে বলেন তো তারা কি প্রতিশোধ নেবে না তারা কি রিয়াক্টিভ হবে না এটাই তো আরেকটা অধপতন এটাই আরেকটা পদ সবাই একরকম নয় রাসুলসাল্লা সাল্লাম তিনি কোনো রিয়্যাক্টিভ আচরণ করেননি তিনি সেই তায়েববাসীদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি মক্কা বিজয়ের দিন মক্কাবাসীদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন শুধু দুষ্ট অল্প কজন ব্যক্তি ছাড়া আর সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন তো সুতরাং ইতিহাস থেকে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে এই কিবির এবং অহংকারের আরেকটা ঘোর পরিণতি হচ্ছে যে সে সমাজে তার অবস্থান হারায় মানুষের অন্তরে তার যে অবস্থান ছিল মর্যাদার জায়গাটা ছিল সেটা সে হারিয়ে ফেলে এখানে সাহিব বুখারি এবং মুসলিমের একটা হাদিস আবদুল ইবন অমর রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইলামান জাররা তাউবাহু খোয়ালা লাই আন্দরুল্লা লাই আন্দরুল্লাহ তাউবাহু তাওবাহু খোয়ালা আল্লাহ সে ব্যক্তির দিকে তাকাবেন না যে তার কাপড় অহংকার বশত নিচে নামিয়ে পরিধান করে চলাফেরা করে এ হাদিস থেকে কেউ কেউ এই দলিলটা নিতে চান যে অহংকার মুক্ত যদি থাকা যায় তাহলে হয়তো টাকনুর নিচে বা আরও নিচে কাপড় চোপড় পরা যাবে সেটা শুদ্ধ নয় কারণ তিরমিজির কিতাবুল লেবাসে অনেকগুলো হাদিস এসেছে যেখানে নবী সাল্লাহ সাল্লাম তিনি খোয়ালা শব্দটা অর্থাৎ অহংকার বশত পড়ার শব্দটা আরোপ করেননি বলেছেন যারাই মুসবেল অর্থাৎ যারাই তাকরুন নিচে কোনো কারণ ছাড়াই যদি পর পরিধান করে তাহলে সে জাহান্নামি হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আবু হরাদি আল্লাহ হতে থেকে আরেকটি হাদিস সাহি আল জামায়ের মধ্যে বর্ণিত হয়েছে শাহ আলবানী শুদ্ধ বলেছেন হাদিসটা হলো ইন আল্লাহ আজ্জা কাদ আদহাবা আনকুম আবিয়াত জাহেলিয়াহ ওয়া ফ রাহা বিল আবা মকমেন তাকিউন ওয়া ফাহেরুন আল্লাহ আল্লাহতালা তোমাদের থেকে জাহিলিয়াতের যে গোড়ামি এবং তাদের বাপদাদা দিয়ে যে ফখর অহংকার সেটা আল্লাহতালা তোমাদের থেকে অর্থাৎ মুসলিম ওম্মা থেকে মিটিয়ে দিয়েছেন নিয়ে গেছেন মুসলিম ওম্মার মধ্যে এর কোনো জায়গাই নাই এখন আপনি যে আপনার বাপদাদার ঐতিহ্য নিয়ে অহংকার করবেন কিংবা বংশীয় কৌলনীয় কৌলনীয় অহংকার করবেন সে সুযোগটা একদমই নাই সুতরাং এখন মানুষ দুই রকম একটা হলো মেন তাকি হয় মত্তাকি মোমেন হবে আও ফাজেরুন শাকি অথবা পাপি মমেন যে হতভাগা আন বানু আদম তোমরা হচ্ছে আদম সন্তান মিনতরাফ ও আয়দাম ও মিনতোরাফ আর আদম মাটির তৈরি আন্না রাজুলুন ফখরাহুম বে আকুয়ামিন ইন্নামাহুম ফাহমুন ফাহমেজাহান্ন বলেছেন তারা তিনি লায়াদা আন্না রিজায়ুন ফখরাহুম বে যে মানুষ যেন কাউম দিয়ে নিজেদের ফখর অহংকার করাকে পরিত্যাগ করে আর সেই কাউম যে قومকে আল্লাহ তাআলা তো জাহান্নামে রধিবেশি বানিয়েছেন তাদেরকে নিয়ে কীভাবে ফখর করা যেতে পারে আও লা ইয়াকুনন্না আহওয়ানা আলা আল্লাহ মিনাল জআলান আল্লাযী তুদফাউ বিআনফিহা আনাতান এরপর কিবরের আরেকটা পরিণতি হতে পারে দখুলুন নার আল খলুদ ফিহা চির জাহান্নামে হাওয়া চির জাহান্নামে হাওয়া শেষ প্রসঙ্গে আল্লাহ সুবহানাল্লাহ সূরা আল আহকাফের 20 নম্বর বলছেন ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারা আলা নারি আ

মিটিয়ে দিয়েছ নিয়ে গিয়েছ ফি হায়াত কুমো দুনিয়া দুনিয়া যে ভালো কাজগুলো করেছিল সেগুলো তো আজকে চলে গিয়েছে তোমাদের কুফরির কারণে ওস্তম তা তুম বিহা এবং দুনিয়ার জীবনে তোমরা আনন্দ উল্লাস করেছিলে আলিয়াউমা জাওনা আদাবাল হুন আজকে কঠিন অপমানজনক শাস্তি তোমরা ভোগ করবে বিমা কুন্তুম বেরু নাফিল আর দেবে গর হাক কারণ তোমরা জমিনে অন্যায়ভাবে অহংকার করে চলে বেড়াচ্ছে অবিমা কুন্তুম তাফসুকুন আর যেহেতু তোমরা ফেস্ক ফজুরি এবং পাপের কাজে লিপতে এরপরে এরপরে জুমারের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়ত দেখেন একই কথা বলা হয়েছে আল্লাহ স্মান্তালা বলছেন ওয়াসীকল্লা দিনা ইলা ইলা জাহান্নামা জুমারা যখন কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিক নিয়ে যাওয়া হবে টেনে হেঁচুড়ে হাত্তা এদা জা উহা ফুতে হাত আবু আবুহা এমনকি যখন তারা জাহান্নামের কাছে চলে আসবে তখন জাহান্নামের দরজা খুলে যাবে কল আল হুম হাজানাতহা তখন জাহান্নামের পাহাড়দাররা বলবেন আলম ইয়াতিকুম রসুল কুম তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসুল আসেননি ইয়াতলুন আলাইকুম আয়াতেরব্বিকুম যিনি যারা তোমাদের উপর তোমাদের রবের আয়াতকে তেলাওয়াত করে শোনাতেন ওয়ুন্দির উনকুমা আয়ুম হায়দা এবং যারা তোমাদেরকে সতর্ক করতেন আজকের এই দিবসের সাক্ষাতের বিষয়ে কয়ালু বেলা তারা সকলে বলবে হাঁ এসেছিলেন ওলা কাত ওলাকিন হাকাত কালিমাতুল বি তখন আল্লাহ বলবেন তবে তাদের এই দশা হলো কেন কারণ আল্লাহর যে কালিমা আজাবের ব্যাপারে তাদের আজাবের ব্যাপারে সেটি আজকে বাস্তবায়িত হয়েছে আলাল কাফেরিন কাফেরদের উপর কিলাত খুলু আবু আবো জাহান্নামা না আফিহা তাদেরকে বলা হবে এখানেই মূল কথাটা তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো খালেদিন আফিহা জাহান্নামের চিরকাল থাকার নির্দেশ নিয়ে যারা অহংকারী তাদের পরিণতি কতই না নিকৃষ্ট এবং ভয়াবহ কাফেরদেরকে সবসময় অহংকারী হিসাবে কোরআন চিত্রিত করেছে অহংকারের আরেকটা পরিণতি হচ্ছে জান্নাতের কখনোই সুযোগ তারা লাভ করবে না এবং সেটিও আল্লাহ সুবান তাল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন সুরাতুল আরফের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন ইন্না দিন আদাবুবি আয়াচিনা যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়ানহা এবং দম্ভ ভরে সে আয়াতগুলো থেকে তারা বিরত থেকেছে লাহুম আবু আবুসামা তাদের জন্য আসমানের দরজাগুলো কখনোই উন্মোচন করা হবে না ওলায়াত খুলুন আল জান্নাতা এবং তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামাল সাম্মিল খিয়াত যতক্ষণ না এই যে সেলাইয়ের যে সুই আছে সে সুইয়ের মধ্যে একটা বড় উট ঢোকানো হয় বা প্রবেশ করে এটা কি সম্ভব আল্লাহ তাল্লাহ আসলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে সেই সেলাইয়ের সোতা বা সূচের মধ্যে যেমন ঢোকা একটা বড় উটের পক্ষে অসম্ভব ঠিক তেমনি এরাও জান্নাতে কখনোই প্রবেশ করবে না ওকদায় আলিকা নজজুল মুজরিমিন এভাবে আমরা অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি লাহমিন জাহান্নামা মেহাদুন ওমিন ফকিম ও ওকাদা আলিকা নজুদ্ নজু তলিমিন আব্দুল এবনা মাসউদ রাদি আল্লাহ তাল্লাহ আহ্নহ থেকে বর্ণিত তিনি বলেছেন লায়াত খুলুল জান্নাত নবী সাল্লাহ আসালাম বলেছেন হাদিসটা নবিসাল্লাহ আসালাম থেকে লায়াত জান্নাত মান কেনাফি কাল বিহিমেত কাল মিন কেবর জান্নাতে সে ব্যক্তি কখনোই প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে এক জার্রা পরিমাণ এক অ্যাটম পরিমাণও অহংকার অবশিষ্ট আছে প্রিয় ভাইরা অনেকগুলো আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করা হলো আরও অনেক আছে আরও অনেক আছে কিন্তু আমরা হয়তো অনেকেই এর কোনোটাই জানি না অনেকে হয়তো দু একটা জানি কিন্তু পড়ি না অনেক দিন পর আমরা ভুলেও যাই রিমাইন্ডার থাকে না ফলে ধীরে ধীরে এই ব্যাধি আমাদের মধ্যে গেড়ে বসে ঠিক যেমনিভাবে আপনি যদি সচেতন না থাকেন আপনি যদি যে কোনো খাবার খান তাহলে একটা বয়সের পরে দেখবেন যে আপনার ভেইনগুলোতে চর্বি জমে গেছে কোথাও ব্লক হয়ে গেছে আপনাকে অবশ্যই তার জন্য প্রতি বছর হয়তো মেডিকেল টেস্ট করতে হবে বা সতর্ক থাকতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে এক্সারসাইজ করতে হবে হবে না তা না হলে যে পরিণতি হবে এটা সবাই জানে দিনের ক্ষেত্রে কিন্তু আমরা আরও অনেক গাফেল আমাদের মধ্যে যে মরচা পড়ে গেছে দিনের নলেজটা যে চলে গেছে এবং অথবা অনেক কোন কিছু পড়েছি আজকে ভুলে গেছি সেটাকে নতুন করে রিনিউ না করার কারণে এবং সেই নলেজটাকে ধারণ না করার কারণে আজকে এই ধরনের ব্যাধিগুলো আমাদের মধ্যে আসলে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বিশেষ করে সেটি হলো এই যে যেটা আমরা বললাম কেব্রিয়া বা অহংকার অহংকারের অনেকগুলো বহিঃপ্রকাশ আছে রিয়াক্টিভ হওয়াটাও কিন্তু অহংকার একজন লোক আপনাকে কিছু নাসিহা করলো আপনি রিয়াক্টিভ আচরণ করলেন এটা কিন্তু অহংকার বিনয় কি বিনয় হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন একজন ভদ্র মানুষ শিক্ষক অথবা ধর্মীয় কোনো ব্যক্তিত্ব যদি আপনাকে নাসিহা করে আপনি শুনবেন আপনার পছন্দ হোক না হোক আপনি তাকে সুক্রিয়া দেবেন বলবেন যে আপনাকে অনেক ধন্যবাদ যদি মানতে চান মানবেন না মানলে না মানবেন আর রিয়াক্টিভ এবং অহংকারী আচরণটা কি আপনি সাথে সাথে তাকে বললেন যে আপনি এগুলো কী বলছেন আপনার কোনো কথা মায় না আপনি বোকার মতো মানে একটা রিয়্যাক্টিভ আচরণ করলেন এটা আমাদের মধ্যে কিন্তু ব্যাপক এটা আমাদের মধ্যে ব্যাপক শুধুমাত্র ধর্মীয় ব্যাপার না যে কোনো ব্যাপারে জাগতিক ব্যাপারে দিনই ব্যাপারে আমরা কিন্তু অহংকারের পরিচয় দিয়েছি এবং বিশেষ করে সত্য গ্রহণের ব্যাপারে যখন কাউকে বলা হয় যে এটা হলো সত্য মেনে নিতে চায় না আর আজকাল তো নানা ফেতনার মধ্যে দেখা যাচ্ছে যে বড় বড় সত্যগুলো যা মানুষ এতদিন মানত সেটাও এখন আর মানতে চায় না কোরআনের অপব্যাখ্যা কোথায় যেন পেল সেটা তারা গ্রহণ করছে কার কাছে যেন জানলো যে হাদিস গ্রহণ করা যাবে না হাদিসের বিরুদ্ধে এখন দাঁড়িয়ে গেছে বলছে সাল্লাহ সাল্লাম এর কথা মানা যাবে না এবং আরও অনেক কথা যেগুলো আমরা প্রচার করতে চাই না কেউ কেউ মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের নবুতের ব্যাপারে আমাদের এই বাংলাদেশেও দেখলাম আমি আরবদেরকেও দেখলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী কি না সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছে না আব্দুলিল্লা এটা আমাদের জানা থাকা দরকার এই জন্যে যে আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র কিন্তু পরিচালিত হচ্ছে আমাদের আকিদাকে নষ্ট করা ইমানকে নষ্ট করা আমাদের জ্ঞানকে বিলুপ্ত করা আমাদের আখলাককে খারাপ আখলাখ দ্বারা পরিবর্তিত করা এই ধরনের নানামুখী ষড়যন্ত্র বিশ্বব্যাপী চলছে এবং আপনারা জানেন যে মানে মানুষের যে চারিত্রিক যে আখলাখ নারী পুরুষের সম্পর্কর ক্ষেত্রে সেটাও কিন্তু বিশ্বের প্রভাবশালী দেশগুলো একদম ধোলাই লুটিয়ে দিয়েছে ছেলে ছেলে বিয়ে বা একসাথে সহবস্থান মেয়ে মেয়ে বিয়ে কিংবা একসাথে সহ এগুলো তো একশো বছর পিছনে ব্যাক করলে দেখব যে সেটা কোনো দেশেই ছিল না রুচির পরিবর্তন কেন শিক্ষার এই গতি তাহলে কোন দিকে যাচ্ছে যতই আধুনিক হচ্ছে ততই অরুচির দিকে আমরা যাচ্ছি অশ্লীলতার দিকে যাচ্ছি ততই রিয়্যাক্টিভ আচরণের দিকে যাচ্ছি এবং বোধ করি এই কারণে বিশ্বে এখন মানসিক রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে অর্গ্যানিক ফুড খাচ্ছে না কেউ এবং অর্গ্যানিক যদি অর্গ্যানিক ফুড বলি যদি আমরা ফেতরাতের উপর থাকা তাহলে বলবো যে অর্গ্যানিক সিস্টেমের উপর কেউ থাকছে না যে কোনো পানিকে নষ্ট করে দিচ্ছি আবহাওয়াকে ধ্বংস করে দিচ্ছি পৃথিবীর যে তাপমাত্রা সেটাকে আমরা উষ্ণ তাপমাত্রা পরি পরিবর্তিত করছি মানুষের যে সুন্দর আখলাখ সেটাকে আমরা খারাপ আখলাকে পরিণত করছি আমাদের যে আমানতদারি সেটাকে খেয়ানাতে পরিণত করছি তাই না লোভ লালসা থেকে আরম্ভ করে সব কিছু আমাদের যে সিম্পল লাইফ লিড করার যে সুন্দর স্বভাব যে ফেতরা আল কোরআন মু আসুন্না আমাদেরকে উপহার দিয়েছে মূলত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন সেটা কিন্তু আমরা নিজ হাতে নষ্ট করছি সম্মানিত উপস্থিতি আসুন বিষয়গুলো আমরা উপলব্ধি করি ইসলাম আমাদেরকে বিনয় শিখিয়েছে আমি আসলে সম্ভবত নেক্সট খোঁদ বা এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যে কিভাবে আমরা এর প্রতিকার করব বা আরও কী কী বিষয়গুলো ইসলাম আমাদেরকে বিনয় শিখিয়েছে আমরা বিনয় হই সুন্দর আখলাখ শিখিয়েছে অস্থির হতে নিষেধ করেছে রিয়্যাক্টিভ হতে নিষেধ করেছে নেগেটিভ রোল প্লে করতে নিষেধ করেছে আর এগুলোর মধ্য দিয়ে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে এই সমাজটা সুন্দর হবে যদি আমরা ইতিবাচক রোল প্লে করতে পারি যদি আমরা বিনয়ী হই অস্থির না হই সকলকে সম্মান দেই রেসপেক্টফুলি আচরণ করি এবং প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনে ভদ্রভাবে তার উত্তর দেই ভদ্রভাবে রিয়্যাক্ট করি তাহলে অহংকার নামক ব্যাধিটা অটোমেটিক ধুয়ে মেছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করুন আমাদেরকে সুন্দর বৈশিষ্ট্য এবং চরিত্র অর্জনের তৌফিক দান করুন আকুল কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া আসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم واجتنبوا جميع المعاصي وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله المؤمنين المخلصين المتقين نسال الله سبحانه ان يهدينا سبل الرشاد وان يهدينا سبل السلام وان يجعلنا من عباده المقربين إنه ولي ذلك والقادر عليه هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم اللهم ارضى عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بأفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين اللهم عليك بأعدائك أعداء الدين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم فرج هم المهمومين من المسلمين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين، اللهم اغفر اللهم اغفر لذنوب المسلمين، اللهم اغفر ذنوبنا يا رب العالمين، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم تقبل منا ومن المسلمين ومن المستضعفين يا رب العالمين عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه